হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সুমিস কিচেন। আজ আমরা সজনে ফুলের বড়া তৈরি শিখব। শীতকালের বিদায় বেলায় সজনে ফুল মাত্র কয়েকদিনের জন্যই পাওয়া যায়। এই সজনে ফুল দিয়ে বেশ কয়েকটি পদ তৈরি করা যায়, তার মধ্যে একটি হলো সজনে ফুলের বড়া। সজনে ফুলে চিকেন পক্স, হাম ইত্যাদি প্রতিরোধ করার ক্ষমতা আছে। চলুন তাহলে আমরা শিখে নিই সজনে ফুলের বড়া তৈরির রেসিপি। সজনে ফুলের বড়া তৈরির জন্য খুব সামান্যই উপকরণ লাগে, দেখে নিই উপকরণগুলি কী কী। এখানে আমি 150 গ্রাম সজনে ফুল পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। বেসন নিয়েছি 2 টেবিল স্পুন। এখানে নিয়েছি চালের গুঁড়ো 1 টেবিল স্পুন, 2 কাঁচা লঙ্কা, কালো জিরে 1/2 টিস্পুন এবং চিনি 1/2 টিস্পুন। লাগবে নুন, হলুদ গুঁড়ো আর ভাজার জন্য তেল। প্রথমেই আমরা তেল বাদে সমস্ত উপকরণগুলি একসঙ্গে মেখে নেব। ফুলগুলো আমাদের একটু চটকে মাখতে হবে আর প্রয়োজন মতো জল দেব। এটা বেশি পাতলা হবে না, মাখা মাখা হবে। সামান্য জল দিচ্ছি, জল আপনারা বুঝে দেবেন, যেরকম জল লাগবে সেই রকম দিতে হবে। চটকে মেখেছি, আমাদের আর একটু বেসনের প্রয়োজন হয়েছে, তাই আমি এখানে আরও 1 চামচ বেসন নিয়ে আর একটু মাখাটা মাখতে হবে ভালো করে। ভালো করে ফুলগুলো একটু চটকে মাখতে হবে। নুন আপনারা স্বাদ মতো দেবেন। এবার আমাদের এটা মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা তেল বসাবো গ্যাসে। বড়া ভাজার জন্য এখানে আমি প্রায় 1 কাপ তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরই আমরা বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এখানে আমি হাতের সাহায্যে বড়ার শেপ দিয়ে তেলে ছাড়ছি একে একে। গ্যাসের ফ্লেম এখানে আমি লো রেখেছি, লো ফ্লেমে এটা আমাদের ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। লো ফ্লেমে 2 দিক যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব। এবার আমরা আস্তে করে এটা উপরে উল্টে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়াতে এটাতে একটু ক্রাঞ্চি ভাব আসবে। 1 পিঠ হয়ে গেছে, আবার এটাকে আমরা উল্টে দিয়েছি, উল্টে আবার ভাজবো। দেখুন এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজা হবে। 2 পিঠ উল্টে উল্টে ভাজছি আর মাঝে মাঝে একটু চেপে দিচ্ছি, যাতে ভেতরগুলোতে তেল ঢুকে ভালো করে রান্না হয়। বড়াগুলো আমাদের সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে এসেছে, এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। সব একে একে তুলে নিলাম। এবার এই তেলেই বাকি বড়াগুলো ছেড়ে দেব এবং একইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজবো। গ্যাসের ফ্লেম আবারও বলে দিচ্ছি, লো ফ্লেমে আমি রান্না করছি। এই বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমরা একে একে তুলে নিচ্ছি। গরম গরম সজনে ফুলের বড়া মুড়ির সঙ্গে অথবা সসের সঙ্গে সার্ভ করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।